আর এবার বর্ধমানের খবরে নজর রাখবো। বন্ধুর সামনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, বর্ধমান নবদ্বীপ রোডে ভয়াবহ অভিজ্ঞতার শিকার যুগল। বন্ধুর সঙ্গে মির্জাপুরে ঘুরতে গিয়েছিলেন তরুণী, তিন যুবকের বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, বাধা দিলে তরুণীর বন্ধুকে মারধরের অভিযোগ, বর্ধমান মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। ধৃত তিন, সাত তারিখের ঘটনা, দশ তারিখ অভিযোগ দায়ের হয়, পুলিশ দ্রুত অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে, এমনটাই জানিয়েছেন এসপি। রাত্রি আমাদের কাছে উমেন পিএসএ কমপ্লেন্ট আমরা পেলাম কি একজন মহিলাকে আমাদের বর্ধমান থানায় নাদরা এরিয়াতে তিনজন লোক গ্যাংরেপ করেছে। সঙ্গে সঙ্গে যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে, এই যে পয়েন্ট আছে এটা তিনটে থানার জাংশনে আছে, বর্ধমান, দেওয়ানদিঘি, অশাক্তিগড়, এই তিনটে থানার জাংশন পয়েন্টে আছে। তো আমরা তিনটে থানার পুলিশকে অ্যাক্টিভেট করলাম, তারপরে যে তিনজন ছেলের মধ্যে ইনভলভ ছিল তিনজনকে আমরা ধরে ফেললাম রাত্রির মধ্যেই। যেটা ঘটনা হয়েছিল, যখন ওই একটা মহিলা ছিল, একটি মহিলা, ও নিজের একজন বন্ধুর সঙ্গে ওখানে যাচ্ছিল, তো এই তিনজন ব্যক্তিকে ধরে মহিলাকে রেপ করে, গ্যাংরেপ করে, তখন এই ছেলেটিকে দুজন হ্যান্ডেল করে ওখানে ম্যানহ্যান্ড ওভারপাওয়ার করে ছেলে কিছু করতে পারেনি, সেই জন্য আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কলকাতায় এলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা, বিমানবন্দর থেকে সোজা লালবাজারে যান তারা। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সারার পর যান মৃতার বাড়িতে। গতকাল মৃত চিকিৎসকের বাড়িতে যান সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরিবারের সঙ্গে কথা বলে আইনি সহায়তার আশ্বাস দেন তিনি। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ, আন্দোলনের ছাঁচ পৌঁছেছে দিল্লি অব্দি। বাংলায় এই নৃশংস ঘটনাকে হাতিয়ার করে এরাজ্যে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন মোদী সরকারি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বঙ্গাল মে ল এন্ড অর্ডার স্পেশালি স্টুডেন্টস কে সিকিউরিটি এক প্রশ্ন হে। কুছ দিন পহলে যাদবপুর মে ভি এসে এক ইনসিডেন্ট হুই থি, দুবারা ইস প্রকার কি ইনসিডেন্ট এক সরকারি ইনস্টিটিউশন মে জো ঘিনোনা কাম হুয়া হে উসকো কিতনা ভি কঠোর শব্দ মে নিন্দা কিয়া যায়, বর্ষনা কিয়া যায়, ও কম হোগা। বঙ্গাল সরকার কো উসকি বারে মে গুনেগারোঁ কো কার্রওয়াই করনা পড়েগা উনকে উপর, আর বঙ্গাল সরকার উসকে লিয়ে উত্তরদায়ী হোনাহি পড়েগা। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এক স্যান্ডেলে লিখেছেন, কলকাতায় আরজিকন মেডিকেল কলেজের ট্রেনি চিকিৎসকের সঙ্গে যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে তার হৃদয় বিদারক। কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা অনেক বড় ইস্যু, যার জন্য উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। রাজ্য সরকারের কাছে আমার আবেদন, এই ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং নির্যাতিতার পরিবার ও তার সহপাঠীরা যেন বিচার পায়। তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার কলকাতায় আসেন জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য। কলকাতায় পৌঁছে প্রথমে লালবাজার যান তারা, প্রায় ঘন্টা খানেক লালবাজারের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পুলিশ আপনা কাম কর রহে হে, ও উনকা ইনভেস্টিগেশন চল রহা হে, অর উনহনে আশোর কিয়া হে কি ও জল্দ সে জল্দ ইস কেস কো লিপটা দেঙ্গে, ঠিক হে, চার্জশিট কর দেঙ্গে উইদিন। লালবাজার থেকে বেরিয়ে নির্যাতিতার বাড়িতে যান কমিশনের প্রতিনিধিরা, পরিবারের সঙ্গে কথা বলেন তারা। ইফ আ ওম্যান ইজ নট সেফ অ্যাট প্লেস অফ ওয়ার্ক ওয়্যার শি ইজ ওয়ার্কিং, ওয়্যার উইল শি বি? সো আই have a big question from CM Mamta ji that where in West Bengal women are safe. Uske neighbors ko pata hai, samaj ko pata hai ki wo galat vyakti tha, to police ko kaise nahi pata tha, unhone kaise wo volunteer rakh liya? Kaun hai ye answerable jinhone isko volunteer ki tarah rakha jaye, unko punish karna chahiye. সোমবার নির্যাতিতার বাড়িতে যান সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরিবারের সঙ্গে কথা বলে আইনি সহায়তার আশ্বাস দেন তিনি। ওরা শোকাহত, শোকে মুহ্যমান, আমি একজন পিতা হিসেবে উপলব্ধি করি যে এইরকম একটি তরতাজা তরুণী, তাকে যদি হত্যা করা হয় তার বাবা মার মনে কি তার আঘাত হতে পারে। ন্যায় বিচার পাওয়ার জন্য, খুনিদের ধরবার জন্য আমাদের দিক থেকে যা করণীয় তা আমরা করব, এইটুকু আশ্বাস বানিয়ে দিয়েছি। আরজিকন মেডিকেল কলেজের মূল প্রবেশপথের উল্টো দিকে সোমবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি। সব দোষী গ্রেফতার না হওয়া পর্যন্ত লাগাতার এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। সোমবার সন্ধে আরজিকর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তারা। নিজেদের দাবি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে খোলা চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। হাজার পাতার দুর্নীতির অভিযোগ জমা পড়ল, ভিজিলেন্সে গেল,
তারপরে ফাইলটা কোথায় আছে? আর যারা এই মেয়েটাকে খুন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিল, আসলে হলো তারা দোষী। তাই একটা বলির পাতা তৈরি করে বাকি মাথাগুলোকে বাদ দেওয়া যাবে না। তাই নাটক ছাড়ো, আর জি করেন মাথা ধরো। মঙ্গলবার গোটা রাজ্যে জমায়েতের ডাক দিয়েছে সেফাই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি। শ্যামবাজার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তারা। সোমবারই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সুরহিতা পাল। অরিফ্রিক ভট্টাচার্য, হিন্দোল দে ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।